আপনি যে কলার ইউজ করার কথা বললেন, অনেকে কিন্তু কলার ইউজ করা শুরু করলে দেখা যায় যে অনেক দিন ধরে এটা ব্যবহার করে বা ফার্দার ফলো আপে যায় না, যে কখন এটা কতদিন ব্যবহার করবে এটা মানে বুঝে না, এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে প্রত্যেকটা জিনিসই আপনার ব্যবহার, ট্রিটমেন্ট, প্রোটোকল, সেটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশের ডাক্তারদের সাথে ইন্টারাকশন হয়, বিভিন্ন অ্যাসোসিয়েশন সংগঠন আছে, বিভিন্ন মানে পেইন আপনার গ্রুপ ডক্টর আছে, যেটা আমাদের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে এগুলাকে আপনার, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু টাইম টু টাইম ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ করে। স্পেশালি আমরা এই যে আপনি বলছেন যে অর্থোসিসের ব্যবহার, যেটা আপনার কোমর ব্যথার ক্ষেত্রে আমরা কর্সেট ইউজ করি, বা ঘাড়ে কলার, বা অনেক সময় সার্ভাইকাল পিলো দেই, বা কলারেরও বিভিন্ন টাইপ আছে, যেমন নর্মাল যে কলার এগুলো কলার, আবার কিছু আছে ফিলাডেলফিয়া কলার, আরও অ্যাডভান্স কলার, সেটা খুব সিভিয়ার রোগীর ক্ষেত্রে দেবে, আঘাত পেলে, ঘাড়ে আঘাত পেলে আমরা দিই। তো এই জিনিসগুলো অবশ্যই আমি বলবো একজন বিশেষজ্ঞের পরামর্শে নিতে হবে, এবং সেটার একটা অ্যাডজাস্ট মাপ আছে, যে মাপ ছাড়া আপনার যদি যে কলারটা আপনার জন্য সুইটেবল সেটা আমার জন্য নাও হতে পারে, অর্থাৎ আমার জন্য সুইটেবল কলার একজন বিশেষজ্ঞর মাধ্যমে নিতে হবে, এবং সেটা ব্যবহার বিধি আছে। হ্যাঁ, আপনি যদি এটা সারাক্ষণই পরে থাকেন, আপনি শোয়ার সময় ব্যবহার করবেন, হাঁটার সময় ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার রোগটা আরও খারাপের দিকে যেতে পারে। সাধারণত আমরা কলার বা কোমরের বেল্ট এগুলা কাজের ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে, চলাফেরায়, বা ওনাকে হয়তো ট্রিটমেন্ট নিতে যেতে হয় ডাক্তারের কাছে, বা কোথাও কাজে যেতে হয়, বা কোনো অ্যাক্টিভিটিজের সময় সে ব্যবহার করবে, কিন্তু রেস্ট অবস্থায় সাধারণত আমরা ব্যবহার করতে না করি। বাট এটার আবার রিভার্সও আছে, কিছু রোগীর ক্ষেত্রে আমরা অনেক সময় রেস্ট অবস্থায় বলি যে আপনি ব্যবহার করবেন। এই বিষয়টা আমরা কথা বলবো, আমরা একটা ফোন নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি বাড্ডা থেকে বলছি, মোহাম্মদ আজাদ হোসেন। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি স্যার, 2 বছর আগে মানে আমার কোমরে একটু মানে ব্যথা সৃষ্টি হয়, এরপরে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে গিয়ে আমার কোমরটা এক্সরে করি। আমার কোমরের মানে বাম পাশে লাম্বার স্পাইন এইরকম একটা মানে এক্সরে তারা দেয়, সেটা করি। তো এক্সরে করার পর তারা বললো যে মাসল স্পাজম আর লেগসিল হচ্ছে মেকানিক্যাল লোয়ার ব্যাক পেইন। তো কিছু ট্যাবলেট দিছিল, তারপরে আপনার কিছু এক্সারসাইজ দিয়েছিল, যেমন হচ্ছে ব্যাক এক্সটেনশন, তারপর আপনার আইসোমেট্রিক ব্যাক মাসল এক্সারসাইজ, এগুলো আমি করছি। যখন এক্সারসাইজ আমি করি তখন মনে করেন ব্যথাটা থাকে না বা ভালো লাগে একটু, কিন্তু মনে করেন 1-2 ঘন্টা পর আবার ব্যথাটা চলে আসে। আচ্ছা, এখন কি সমস্যা বর্তমানে? লাস্ট আমি আবার গেছিলাম গত সপ্তাহে, তারা আমাকে মানে 3টা ওষুধ দিতে আর বলছে যে এই ওষুধে যদি না সারে তাহলে এমআরআই করতে হবে। তো ওষুধগুলোর নাম আমি বলছি স্যার, বলেন। একটা হচ্ছে প্রোজেসিক, একটা হচ্ছে অমিত, আর একটা হচ্ছে নিউরোয়ে। এই 3টা ওষুধ দিয়েছে, তো এখন আমি খাচ্ছি, একটু কম মনে হচ্ছে স্যার। যে এ বিষয়ে আমাকে আর কি পরামর্শ দিবেন? আপনার পেশা কি আর আপনি বয়স কত? স্যার আমার পেশা, আমি স্টুডেন্ট, সাথে একটা ছোট জব করতেছি আর কি, মানে মোটামুটি বসে থাকতে হয় আমার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার যে ওনার যে সমস্যা, এটা টোটালি মেকানিক্যাল প্রবলেম, বুঝেই যাচ্ছে, অনেক দিন ধরে ভুগছে। তো আমার মতে যে দেখেন, উনি কিন্তু 2 বছর ওভার হয়ে গিয়েছে। যদি উনি 2 বছর আগেই, মানে আমরা কখন একটা পেইনকে ক্রনিক বলবো, যদি কোনো ব্যথা মোর দেন মানে কয়েক মাস, স্পেশালি ব্যাক পেনের ক্ষেত্রে অন্তত 2-3 মাস ওভার হয়ে যায় কন্টিনিউ করে, তখনই ক্রনিক পেইন, এবং ক্রনিক পেইনের ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে হবে। কারণ প্রাইমারি ওনার এক্সরে করার পরে যখন মাসেল স্পাজম বা যাই পাওয়া গেলো ইম্প্রুভ হচ্ছে না, দেন ওই সময় এমআরআই করে ফেলা দরকার ছিল। আমার মনে হয় আপনার এখন, আমার একটি সাজেশন, আপনি এমআরআই করে ফেলুন, ডাক্তার সাহেবের পরামর্শে যেহেতু এমআরআই করতে দিয়েছে, আপনার সমস্যাটা ক্লিয়ার ডায়াগনোসিস হোক, দেন আপনি এর পরবর্তী চিকিৎসা আপনি যেতে পারবেন। তখন আপনার জন্য ইজি হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার কী করা উচিত, কোথায় যাওয়া উচিত, কী করলে ভালো হবে, কোন এক্সারসাইজ করা উচিত, আপনার এডুকেশন কী করতে হবে, বসতে কীভাবে হবে, শুইতে হবে কীভাবে, বা আপনি কীভাবে ভালো থাকতে পারবেন। এই জিনিসগুলো আমরা একজন বিশেষজ্ঞ হিসাবে আমরা রোগীদেরকে যখন বুঝিয়ে দেব, তাহলে অনেকাংশই আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার রোগ। কারণ আমরা হয়তো আপনাকে কোনো ওষুধ দিলাম, কোনো থেরাপি দিলাম, কোনো অপারেশন করালাম, বা একটা কিছু একটা আপনাকে কোনো মেডিকেশন দিলাম, কিন্তু ট্রিটমেন্ট আপনাকে কন্টিনিউ করতে হবে। তো আপনি একটা এমআরআই করে ফেলুন, এটাই আমার সাজেশন এখন।
আচ্ছা, আমরা যেটা কথা বলছিলাম যে কলার ইউজ করার ব্যাপারটা, এটা যদি অনেক দিন ধরে, খুব বেশি দিন ধরে ব্যবহার করে, তা থেকে কি ধরনের সমস্যা হতে পারে? তা থেকে অনেক সমস্যা হতে পারে। আস্তে আস্তে, যেমন যেটা বলছি, ঘাড়ের যদি কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু পার্মানেন্টলি সেই রোগী এটা হয়ে যাবে, মানে আর ভালো হতে চাইবে না। সাধারণত এটা আমরা প্রায় পেয়ে থাকি, এবং অনেক ক্ষেত্রে রোগী দেখা যায়, শুধু রোগী না, মানে কারো একজনের ঘাড়ে হয়তো কলার দেওয়া হয়েছিল, দেখা যায় আরেকজন সেটা দেখে নিজে একটা কিনে ব্যবহার করতেছে। তো এটা করতে পারে, সেটা কিছু দিনের জন্য, কিন্তু যদি দেখা যায় রোগ ভালোই হচ্ছে না বা কন্টিনিউ করে, তখন কিন্তু অবশ্যই বলবো একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার ক্ষেত্রে। আর এই কলারের ব্যবহার এবং আপনার এই যে অর্থোসিস, এগুলার ব্যবহার কিন্তু আমরা কমিয়ে দিয়েছি এখন, মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে এই জিনিসগুলো কমাইতে বলা হয়েছে, মানে মানে এই জিনিসগুলো ব্যবহার আমরা করব, তবে সেটা কমিয়ে ফেলবো আগের মতো না। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিসেরই, আপনার যেমন ঔষধের সাইড ইফেক্ট আছে, ওষুধের আপনার শর্ট মেয়াদি লং মেয়াদি যেমন সাইড ইফেক্ট আছে, তদ্রূপ আপনার এই নন ঔষধ, যেটা আমরা নন মেডিকেশন যেটা, বা নন ড্রাগ, যে কোনো কিছুরই কিন্তু আপনার ব্যবহারে কিন্তু সাইড ইফেক্ট হতে পারে। মানে এটারও আমাদের ব্যবহার বিধিটা মেনে চলে তারপর ব্যবহার করতে হবে। জি, নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।